হয় নতুন আনন্দিত লাগিছে লাগিছে যে নির্বাচনের প্রাগ মুহূর্তে আমি যে আশা রাখিছিল এই আশা মতে কোকৰাঝাৰবাসী রাইজে নিজের রায়দান সাব্যস্ত করলে আর আমি আশা ফালিছিল যে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিটো এইবার UPPL বা NDA পক্ষ নিশ্চয় আনিব পাৰিম। এইখিনি আনার কারণে এতিয়া জিকার দিয়ার কারণে যিখিনি রাইজে ভোটদান করলে তার বাবে আপনার মিডিয়ার যোগেদি চ্যানেলের যোগেদি কোকৰাঝাৰবাসী রাইজ তথা দল সংগঠনের নেতাকর্মী আমার দলীয় নেতাকর্মী বা NDAর নেতাকর্মী সকল মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার কেন্দ্রীয় তথা রাজ্যিক পর্যায়ের যিখিনি নেতাবিলাকে আহি মুখ্যমন্ত্রীর পর আদি করে আমার বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডার পর আরম্ভ করে রাজনাথ সিংহর পর আরম্ভ করে যিখিনি নেতাকর্মী সকলে ইয়ালে আহি প্রচার কার্য চলালে আর সেইখিন তার বাবে তেখেতসকলের আজির এই মুহূর্তে মই আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ মই জ্ঞাপন করছো। মই আশা রাখিছো যে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিয়ে এটা সেনজিটিভ একটা সমষ্টি হয়। যোৱা 10টা বছরে ইয়াত বিভেদগামী একটা রাজনীতি চলিছিল আর সেই বিভেদগামী রাজনীতির পর আমি একটা শান্তির একটা রাজনীতি একটা ঐক্য সংহতি একটা রাজনীতি আমি কৰিব লাগিব, উন্নয়নের ধরান ত্বরান্বিত কৰিব লাগিব, শৈক্ষিক দিকত আমি আগুৱাই যাব লাগিব, সামাজিক দিকত আমি আগুৱাই যাব লাগিব আর ইয়াত আমার ইউথ সকলক লৈ মহিলা সকলক লৈ কিছুমান কাম কৰিব লগা নিশ্চয়কৈ আছে। কিছু জায়গাত আমার শিক্ষা যিখিনি অনুষ্ঠান সেই অনুষ্ঠানবোৰ পর্যাপ্ত ধরনের নাই, তার কারণে নিশ্চয়কৈ এটা কাম কৰিব লগা আছে আর এইখিনি রাইজে সহযোগত নিশ্চয়কৈ কৰিব পাৰিম মই সেইখিনি আশা ৰাখিছো। হয় নতুন আনন্দিত লাগিছে যে নির্বাচনের প্রাগ মুহূর্তে আমি যিখিনি আশা ৰাখিছিলোঁ সেই আশা মতে কোকৰাঝাৰবাসী রাইজে নিজের রায়দান সাব্যস্ত করলে আর আমি আশা ফালিছিল যে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিটো এইবার UPPL বা NDA পক্ষ নিশ্চয় আনিব পাৰিম। এইখিনি আনার কারণে এতিয়া জিকার দিয়ার কারণে যিখিনি রাইজে ভোটদান করলে তার বাবে আপনার মিডিয়ার যোগেদি চ্যানেলের যোগেদি কোকৰাঝাৰবাসী রাইজ তথা দল সংগঠনের নেতাকর্মী আমার দলীয় নেতাকর্মী বা NDAর নেতাকর্মী সকল মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার কেন্দ্রীয় তথা রাজ্যিক পর্যায়ের যিখিনি নেতাবিলাকে আহি মুখ্যমন্ত্রীর পর আদি করে আমার বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডার পর আরম্ভ করে রাজনাথ সিংহর পর আরম্ভ করে যিখিনি নেতাকর্মী সকলে ইয়ালে আহি প্রচার কার্য চলালে আর সেইখিন তার বাবে তেখেতসকলের আজির এই মুহূর্তে মই আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ মই জ্ঞাপন করছো। মই আশা রাখিছো যে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিয়ে একটা সেনজিটিভ একটা সমষ্টি হয়। যোৱা 10টা বছরে ইয়াত বিভেদগামী একটা রাজনীতি চলিছিল আর সেই বিভেদগামী রাজনীতির পর আমি একটা শান্তির একটা রাজনীতি একটা ঐক্য সংহতি একটা রাজনীতি আমি কৰিব লাগিব, উন্নয়নের ধরান ত্বরান্বিত কৰিব লাগিব, শৈক্ষিক দিকত আমি আগুৱাই যাব লাগিব, সামাজিক দিকত আমি আগুৱাই যাব লাগিব আর ইয়াত আমার ইউথ সকলক লৈ মহিলা সকলক লৈ কিছুমান কাম কৰিব লগা নিশ্চয়কৈ আছে। কিছু জায়গাত আমার শিক্ষা যিখিনি অনুষ্ঠান সেই অনুষ্ঠানবোৰ পর্যাপ্ত ধরনের নাই, তার কারণে নিশ্চয়কৈ এটা কাম কৰিব লগা আছে আর এইখিনি রাইজে সহযোগত নিশ্চয়কৈ কৰিব পাৰিম মই সেইখিনি আশা ৰাখিছো।